ভাইজান, এগুলো সব গরুর খাবার না? গরু খাওয়ানোর জন্য কেনে এগুলো? এটা গমের ভুসি না? এটা কি দামে বিক্রি করেন? কি দামে বিক্রি করেন? কেজি 33 টাকা। আর এটা হলো ছোলার ভুসি না? এটা কত করে কেজি? 38। এটা ফিড না? এটা কি কোম্পানির ফিড? এটা কি কি উপাদান আছে জানেন? কি কি দিয়ে বানায় জানেন না? না, এটা কত করে কেজি? আর বস্তা 720 টাকা বস্তা। এটা গমের ভুসি। সরিষার খোল না? সরিষার খোল কি দামে বিক্রি করেন? 32 টাকা কেজি। এটা পানিতে ভিজায় রাখে না? ভিজায় রাখে, তারপরে গরুকে খাওয়ায়। কয়েক ঘন্টা ভিজায় রাখতে হয় এই সরিষা? 1 ঘন্টা ভিজায়, তারপরে গরুকে। এটা কি শুধু সরিষা দেয় না সব কিছু মিশায় তারপরে দেয়? সব একসাথে মিশাই দিতে হয়। সরিষা, গমের ভুসি, তারপরে ফিড আর ছোলার ভুসি সব। জি, আগে খোল ভিজায় রাখে 1 ঘন্টার মতো, তারপরে এগুলো মিশায় গরুকে খাওয়ায়। তাহলে গরুর প্রধান খাবার এই তিনটাই না? আর ঘাস দিতে হয়? খ্যার, এইগুলো অতিরিক্ত খাবার। মেন খাবার হচ্ছে খ্যার। ঘাস দেয় না? ঘাসও দিতে হবে। আচ্ছা, এটা কি অ্যাঙ্কারের ভুসি? গরুকে খাওয়ায় না? গমের ভুসির সাথে মিশাই দিতে হয় না? এটা কত করে কেজি? 34 টাকা কেজি। আর বস্তা 480 টাকা বস্তা। কি কোম্পানির এগুলা? ও, কোম্পানির নাম জানেন না? না, এই ভুসি খাওয়ালে গরুর কি হয়? এসিআই না? আচ্ছা, এই ভুসি খাওয়ালে কি হয় গরুর? স্বাস্থ্য ভালো হয়, দ্রুত মাংস বৃদ্ধি হয়। ভাই, এটা কিসের ভুসি? খেসারির ভুসি। গরু খাওয়ায়? এটা কত করে কেজি? 36 টাকা কেজি। এটা সব খাবারের সাথে মিশাই দিতে হয় না? গমের ভুসি টুসির সাথে মিশাই দিতে হবে। এটা খাওয়ালে কি হয় গরুর? স্বাস্থ্য ভালো হয়। এটা না খাওয়ালে কি স্বাস্থ্য ভালো হয় না? তবে এটা দিলে একটু ভালো হয়। এগুলো গমের ভুসি না? এটা হলো আপনার সরিষার খোল। গরুর ফিড? আচ্ছা, অনেকে যে বলে যে গরুর ফিড খাওয়ালে নাকি ভালো হয় না, সেটা তো আমরা ওই যে স্বাস্থ্যসম্মত তো কোনো কিছু তো আমরা পরীক্ষা নিরীক্ষা করি না। আচ্ছা, আচ্ছা, আর গরু খাওয়ালে স্বাস্থ্য ভালো হয়? এগুলা কি? এটা হলো ফিড, মুরগির খাদ্য। এগুলো মুরগির, গরুর না? না, গরুর না, মুরগির খাদ্য। এটা মুরগি? এটা এটাও মুরগির খাদ্য। এটাও মুরগির। এটা সাইজ এরকম কি জন্য? একটা চিকন, একটা বড়? এটা ছোট বাচ্চাদের জন্য। ও, এটা মাঝারি বড়দের বাচ্চাদের জন্য। আচ্ছা, এটা কি? ভুট্টা। এটা কিসে খাওয়ায়? এটা গরুকে খাওয়ায়? ভুট্টা ভাঙানো দানা?
ভুট্টাটাই ভুট্টাটাই ভাঙানো, এটা গরুকে খাওয়ায় না? এটা কত করে কেজি? পঁচিশ টাকা কেজি। এই ভুট্টার দানা খাওয়ালে কি হয় গরুর? গাভী খাওয়ায় না সারেক খাওয়ায়? এটা দুইটাকে খাওয়ানো যায় না? দুধ বৃদ্ধি হয়। একটা পূর্ণাঙ্গ বয়স্ক যদি গরু হয়, সার হয়, তাকে কতটুকু খাওয়াতে হয় জানেন আপনি? প্রতিদিন 2 কেজি এই ভুট্টার এই দানা। আর গমের ভুসি প্রতিদিন একটা পূর্ণাঙ্গ বয়স্ক গরুকে কতটুকু খাওয়াতে হয়? প্রতিদিন 5 কেজি। এটা অ্যাঙ্কারের ভুসি না? এটা ভিজায় রাখতে হয় কিছু সময় না? কত সময় ভিজায় রাখতে হয় এটা? দশ পনেরো মিনিট ভিজায় রাখলেই হয়। এটা চাউলের খুদ, এটাও কি খাওয়ায় গরুকে? গাভী গরুকে খাওয়ায় না? এটা কি ভাত করে খাওয়াতে হয় না কিভাবে খাওয়ায়? মানে চাউলের মতো ভাতের মতো সিদ্ধ করে নরম করে। এটা কি আলাদা খাওয়ায় না এই গমের ভুসি টুসি সব মিশায় খাওয়ায়? সব মিশায় দিতে হবে। আচ্ছা কাকে কি কি খাবার খাওয়াতে হয় গরু ভালো স্বাস্থ্য হতে হলে? সবই দিতে হয়? আপনার গরু আছে? কয়টা গরু আছে আপনার? একটা। আপনি কি কি খাওয়ান গরু? এগুলো এই সব খাবারই আপনি দেন? ঘাস দেন? ঘাসও দেন না?